হ্যালো বন্ধুরা, সরস্বতী লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে, জন্মাষ্টমী। তো দেখো একদম সান টান করে রেডি হয়ে চলে এসেছি, তার কারণ পুজো পাঠ করতে হবে, আজকে একটু ব্যস্ত। আর মোটামুটি এখন বাজে 10:30, আমি একদম রেডি ফেডি হব এখন জলদি ঝটফট। তো তারপরে ঠাকুরের বাসন মাজবো, কী কী করব। তো যেভাবে আমি আমার ছোট্ট গোপালকে পুজো করি, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি স্নান করে এসেছি আর এখন আমি দেখো চুলটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি, তারপরে কী কী করছি তো সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো ঠাকুরের বাসন টাসন মেজে আমি চলে এসেছি, এখন এই যে সাজিয়েছি, এটা হচ্ছে নারায়ণ আর এটা হচ্ছে লক্ষ্মী। তো দেখো এই যে জামা নিয়ে এসেছি, আর এখানে দেখো আমার মেয়ে সকালে উঠেই গোপালকে সাজিয়েছে। এই দেখো গোপাল সাজিয়েছে, ক্যামেরাটা ঠিকঠাক করতে পারছি না বলে একটু অসুবিধাই হচ্ছে। এই দেখো ঠাকুর ঘরটা। তো এখন আমি তাড়াতাড়ি করে পুজো করব, আমি যেরকম ভাবে মানে পারি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যে খুব একটা ভালো পূজারি তো সেটাও না, তো যেরকম পারবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে আগে সাজিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো আমার গোপালকে সাজানো একদম হয়ে গেছে, গোপালকে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। তো আমার ছোট্ট ঠাকুর ঘরটা খুব একটা বড় ঠাকুর ঘর নাই ঘরের মধ্যে, তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সুন্দর করে সাজিয়েছি। এই দেখো, তো এখন আমি ঠাকুরকে ভোগ দেবো সব কিছু, তারপরে মা এসে কি করবে, মা গান টান করে, মা কী কী করে সেগুলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তো এখন আমি ঠাকুরকে ভোগ টোক দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। পুজো আমার হয়ে গেছে, এখন চা খাবো। আর জামা কাপড় আজকে মানে এখানেই মেলে দিতে হবে, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে। তো আমি এইভাবেই পুজো করি, মা এখন পুজো করবে, আর রাত্রেবেলাতে যদি মন্দিরে যাই তো সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন রান্না করব, আমি ভাত বসিয়েছি, ওল সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, তো আজকে এটাই রান্না হবে, আর একটা নিরামিষ ঝোল হবে। আর আজকে আমি মানে খাই না বলতে গেলে ডালিয়া করব, তো সেটাই খাবো। মা কিছু খাবে না, বা রাত্রেবেলায় মনে হয় শাবু খাবে। আর আজকে আমাকে এই শাড়িটা পরে কীরকম লাগছে সেটা কমেন্টে জানাবে। তো চলো এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে কী কী করছি সেটা তো বলে দিলাম, একবার করে শেয়ার করে দেবো। আর আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্টে জানাবে। আর বড় ব্লগ তোমরা দেখতে চাইছো না, এই কারণে আমি ছোট ছোট করে ব্লগ দেবো। সকালে মর্নিংয়ে একটা দেবো, তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়া, আবার রাত্রে একটা, তিনটে করে ব্লগ দেবো, ছোটোখাটো করেই দেবো, যেদিন যেরকম পারবো সেদিন দেবো। তো চলো এখন জামা কাপড় দেখো কিছুটা মেলেছি, এই যে কিছুটা মেলা হয়েছে আর কিছুটা মেলবো, তো এখন চা খাবো। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, ভাত হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, আর এদিকে ওল সেদ্ধটাও হয়ে গেছে।
তো এখন আমি ভাতের মাড়টা ঝরিয়ে নেব। আর এখানে দেখো সবজিগুলো কেটে রেখেছি, ডাটা, কাঁচা কলা, পেঁপে, আলু, বেগুন, বিনস সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি করব। আর আমি ডালিয়া করব, সেটা পরে করব। তো চলো মাড়টা এখন ঝরিয়ে নিই, তারপরে সবজিগুলোকে ফটাফট ভেজে নেব। দেখো ঝোলটা এখানে মোটামুটি অনেকটাই হয়ে গেছে, এখানে আদা বাটাও দিয়ে দিয়েছি, এখন এটা শুধু ভাজার পালা। তো মাথাটা কেটে যাচ্ছে, দাঁড়াও। আর এখানে দেখো ডালিয়া করতে আমাকে দেখাতেই পাচ্ছি না, এখানে এটাতে ওল সেদ্ধ হয়ে গেছে। আর এখন এটার মধ্যে ডালিয়া হবে, ডালিয়ার মধ্যে এই যে সবজিগুলো কাটা আছে, কুমড়ো, আলু, পেঁপে, বিনস, গাজর সব কিছু, তো এটা দিয়ে আমার জন্য ডালিয়া হবে শুধু। আর আমার মেয়ের কাছে নেমন্তন্ন আছে, নিজেও চলে গেছে, পড়বে আর ওখানেই খাবে। তো আমি দেখেছি কি পড়েছে এটা, তো আমি এটা বাদ করলাম, যে পড়লাম মাঝে মাঝে পড়ি আবার খুলেও রাখি। তো চলো এখন তাড়াতাড়ি করে এই সবজিগুলোকে ফটাফট ভেজে দিই। তো সমস্ত কাজ করে আমি বারান্দায় চলে এসেছি, আর সত্যি করে আজকের ওয়েদারটা খুব সুন্দর। তো জন্মাষ্টমীতে এত সুন্দর ওয়েদার, মানে কি বলবো, মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে। তো এখন আমি একটু পরে ডালিয়া খাবো। ডালিয়াটা সত্যি খুব সুন্দর হয়েছে, ঝাল ঝাল হয়েছে।